দর্শক আসসালামু আলাইকুম। দর্শক দেখতে পাচ্ছেন যে পিছনে একটি শেড, এটা আসলে আমার নিজের স্বপ্ন। স্বপ্নের কারণে আসলে আমার গরু খামার করার খুব ইচ্ছে, সেই থেকে আমি আসলে বৃষ্টি গরুর একটি শেড তৈরি করছি। হ্যাঁ, আমার শেডটা আপনারা দেখবেন, আসুন। দর্শক দেখছেন, আসলে এটা হচ্ছে আমার সেই স্বপ্নের খামার। এই খামারের দুই পাশে গরু থাকার জন্য এবং মাঝখানে খাওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে। এদিকে আসলে পাঁচটা পাঁচটা করে ব্যবস্থা করেছে, এই পাশে পাঁচটা, এই পাশে পাঁচটা, এই পাশে পাঁচটা এবং এই পাশে পাঁচটা করে গরু থাকবে, মোট 20টি গরু। মাঝখান দিয়ে যাওয়ার রাস্তা আছে, এই পাশ দিয়ে রাস্তা আছে, আর এইখানে গরু ওঠানোর জন্য আর কি জায়গা রাখা হয়েছে। এখানে একটা গেট হবে আর কি, এই পাশ দিয়ে গরু আসবে। তো দর্শক, আমরা আসলে দেখবো আসলে আমার আমার খাবারটা আসলে কোথায় কতটুকু আমি আসলে ইয়ে করছি সেটা আপনাকে দেখাবো। এদিকে আসুন। কাজ চলমান রয়েছে, এখনো কিছু হয়নি, উপরে আসলে এখনো টিন দেওয়া হয়নি, সেটার ব্যবস্থা আসলে চলছে। হ্যাঁ, আর মিস্ত্রি অলরেডি কাজ করছে। তো আমি আসলে আমার জায়গা অনেক কম হওয়ার কারণে আমি এই এখান থেকে এখান পর্যন্ত গরু রাখার জন্য আমি আসলে 8.5 ফিট জায়গা রাখছি, 8.5 ফিট। আর এখানে একটা ড্রেন রাখছি স্লোপ করে, এই পাশে একটা পুকুরের মতো আছে পুষ্করণী, ওখানে আসলে সব কিছু আসলে ময়লা আবর্জনা নেমে যাবে আশা করছি। আর এইটা আসলে আমি 2.5 ফিট করছি, 2.5 ফিট। আর একটা গরুর জন্য আমি জায়গা রাখছি হচ্ছে প্রায় একটা গরুর জন্য জায়গা রাখছি হচ্ছে 4 ফিট 3 ইঞ্চি, যা দুটা পার্ট করা হয়েছে, একটা হচ্ছে পানির জন্য আর একটা হচ্ছে খাবারের জন্য। প্রত্যেকটা গরুর জন্য এরকম একটা করে খাবার পাত্র আর একটা করে হচ্ছে পানির পাত্র। তো দর্শক, এখানে হচ্ছে যাতায়াতের জন্য বেশ মোটা চওড়া জায়গা রাখছি আমি এখানে, চওড়া বলা যাবে না, তবে আমার মনে হচ্ছে চওড়াই, কারণ আমার জায়গা অনেক কম। হ্যাঁ, এটা হচ্ছে একদম কাটায় কাটায় 3 ফিট। আর এইখানে যে হাইটটা রাখছি সেটা হচ্ছে 3.5 ফিটের একটু কম, 3.5 ফিট হয়ে যাবে আর কি প্লাস্টার করার পর, 3.5 ফিট। আর এই পাশটা হচ্ছে, এই পাশটা হচ্ছে কাটায় কাটায় 2 ফিট, এই পাশটা 2 ফিট, এই পাশটা হচ্ছে 2.5 ফিট, আর এইটা হচ্ছে 2.5 ফিট। আর এইটার ভেতরের গভীরতা হচ্ছে 1 ফিট 2 ইঞ্চি, 1 ফিট 2 ইঞ্চি গভীর করা হয়েছে খাবার পাত্রগুলো। এছাড়াও গরু বাঁধার জন্য আসলে এগুলো একটু ইয়ে রাখা হয়েছে, এখানে আসলে গরু রাখার যে লোহার বালাগুলো এখানে ঢোকানো হবে, তারপরে প্লাস্টারটা হবে আর কি। তো দর্শক দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আমার গরুর খামার, আর এটার হাইট অলমোস্ট 8 ফিট রাখা হয়েছে, 8 ফিটের মতো আর কি। আরও বেশি উচ্চতা করলে ভালো হতো, যতটুকু সম্ভব ততটুকু করা হয়েছে। এমনিতেই গরুর খামারে আসলে অনেক খরচ, আমি আসলে চাইবো না কেউ এইভাবে আসলে খামার তৈরি করুক। খামার তৈরি করতে গেলে দেখা যাবে হচ্ছে যে খামার তৈরি করতে গিয়ে তাদের হচ্ছে টাকা শেষ হয়ে গেছে। যারা প্রাথমিক অবস্থায় হচ্ছে খামার তৈরি করতে চাইবে, তারা অবশ্যই এরকম ব্যয়বহুলভাবে বা হচ্ছে বেশি টাকা খরচ করে ইটের শেড তৈরি করে খামার করবে না। তাদের টার্গেটই থাকবে শুধু উপরে টিন আর নিচে হচ্ছে ফ্লোর, এটাও তৈরি করার দরকার নেই, এটা আসলে তৈরি করতে অনেক খরচ। প্রাথমিক অবস্থায় প্লাস্টিকের ড্রাম বা অন্য কিছু দিয়ে আসলে চালাই নিতে হবে, তারপরে যখন গরুর সংখ্যা বাড়বে, টাকা পয়সা বেশি হবে, তখন হচ্ছে চাইলে অনেক, আমি এটা করছি চাইলে অনেক বড় করে করতে পারি। আমি এটা করছি তার কারণ হচ্ছে নিরাপত্তার জন্য, আসলে এটা একটু বাইরে। হ্যাঁ, যদি হচ্ছে রাত্রিবেলায় গরু চুরি হয়ে যায়, এর জন্য আসলে এই শেড তৈরি করা। আর ওই দিকে আমি আসলে গ্রিল লাগিয়ে দেবো যাতে হচ্ছে গরু চুরি না হয়। হ্যাঁ, এই যে এগুলা এগুলা পার্ট আসলে আমি খালি রাখছি হচ্ছে হাওয়া বাতাসের জন্য, এখানে শুধু গ্রিল থাকবে, ওই পাশেও গ্রিল থাকবে, এই পাশ থেকে বাতাস এসে ওই পাশ দিয়ে চলে যায়, এই কারণে এই ব্যবস্থা করা। দর্শক, আপনারা চাইলে এটা করতে পারেন, এগুলো না দিয়ে আপনারা শুধুমাত্র 5 ইঞ্চি 22 ইঞ্চি এই ধরনের পিলার দিতে পারেন। এই পিলারগুলো আসলে ওগুলোর থেকে শক্তিশালী, একই খরচ হবে, প্রায় একই খরচ, শুধু রড কিনতে হবে,
কিন্তু একটু সিমেন্ট লাগবে কিন্তু ইটের পরিমাণ কম লাগবে এবং সেক্ষেত্রে মজবুত হবে এবং ভালো হবে আর অবশ্যই এটা খোলামেলা হওয়া উচিত আমারটা মোটামুটি আমার মনে হচ্ছে খোলামেলা এখানে গাছপালা আছে নারিকেল গাছ এগুলো দেখা যাচ্ছে এটা মোটামুটি ছায়া দিনের একটা সময় রোদ পড়ে এবং আধো আলো টাইপের তো দর্শক এই হচ্ছে ব্যবস্থা এখানে পানির জন্য এখনো কোনো এখানে ফুটা করা হয়নি হ্যাঁ এখানে একটা ছোট ফুটার ব্যবস্থা করা হবে মানে ছোট পাইপ দিয়ে ওই পাশে পানি বের করার ব্যবস্থা করা হবে আর এগুলোতে পানি দেওয়ার জন্য কোনো ব্যবস্থা ওভাবে রাখা হয়নি এমনিতেই যেহেতু 20টা গরু ফুটালি হ্যাঁ তো পাইপ পাম্প আছে আর পরিষ্কার ব্যাপারটাও তাই যেহেতু এটা সাবমার্চ পাম্প যেহেতু বেশ স্ট্রং হ্যাঁ ওটা দিয়ে হয়তো পরিষ্কার করা হবে আর এই ছিল দর্শক আরও কাজ শেষ হলে একদম সম্পূর্ণ কাজ শেষ হলে আরও একটা ভিডিও আপলোড দেবো এই খামার ইয়েতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য যারা খামার করতে চাচ্ছেন তারা অবশ্যই কম খরচে খামার করার চেষ্টা করবেন ইট দিয়ে গেঁথে অর্থ ব্যয় করার জন্য আমি আসলে নিরুৎসাহিতই করতে চাই তবে যদি গরু হারানোর ভয় থাকে সেক্ষেত্রে একটু মজবুত করতে হবে আর কি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম